বিয়ের জন্য দুই বন্ধুকে নিয়ে পাত্রী দেখতে রাজারছড়া এলাকায় গিয়েছিলেন কক্সবাজার সদরের চৌফলদণ্ডী উত্তরপাড়ার জমির হোসেন রুবেল। তারপরে ঘটতে থাকে নানা রোমহর্ষক ঘটনা। প্রথমে অপহরণ, তারপর মুক্তিপণ দাবি, আরও টাকার জন্য চাপ। অবশেষে তিন বন্ধুর গলিত মৃতদেহ উদ্ধার হলো গহীন অরণ্য থেকে। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত তুলে ধরছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। অপহরণের ২৫ দিন পর টেকনাফের গহীন অরণ্যে মিলল তিন বন্ধুর মৃতদেহ। পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হয়েছিলেন তারা। কক্সবাজার সদরের চৌফলদণ্ডী উত্তরপাড়া এলাকার জমির হোসেন রুবেল প্রথম স্ত্রী মারা যাওয়ায় তিনি রোহিঙ্গা মিনা বিবিকে বিয়ে করেন। এক বছর আগে রুবেলের সঙ্গে বিচ্ছেদ ঘটে মিনা বিবির। রুবেলের পরিবারের দাবি, মিনা বিবি বিচ্ছেদের প্রতিশোধ নিতে টেকনাফের রাজারছড়া এলাকার কোহিনুরকে দিয়ে রুবেলের সঙ্গে যোগাযোগ স্থাপন করান। ইমরানদের পরিবার ১,০০,০০০ টাকা দিয়ে দিয়েছে। টেকনাফের দমদমিয়ার গহীন পাহাড়ে জিম্মি করে নির্যাতন চালানো হয় তিন বন্ধুকে। অপহরণকারীরা মুক্তিপণের টাকা আদায়ের জন্য এক বন্ধুকে দিয়ে অন্য বন্ধুকে মারধরের ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও পাঠানো হয় অপহৃতদের পরিবারের সদস্যদের কাছে। এই ভিডিও দেখে নিহত ইমরানের পরিবার ১,০০,০০০ টাকা পাঠান অপহরণকারীদের কাছে। ঘটনার ১০ দিন পর টেকনাফ থানায় ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন রুবেলের বোন মিনুয়ারা। বুধবার টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত চক্রের মূল হোতা সৈয়দ হোসেন ওরফে সোনালী ডাকাতকে গ্রেপ্তার করে র‍্যাব। এই জায়গাগুলো এতই দুর্গম যেখানে আসলে সাধারণ মানুষের কোনো পদচারণা নেই বললেই চলে, এবং এটা অপরাধীদের এইরকম অপরাধীদের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।